আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা প্রতিদিনের মতন আমার চ্যানেলের আর একটা ভিডিও নিয়ে চলে আসছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো সৌদি আরবের বিভিন্ন ধরনের ডলার কার্ড আছে এই ডলার কার্ডগুলো যখন দোকান থেকে কেনা হয় তখন ওইটা আর কি মানে কিভাবে অ্যাক্টিভ করতে হয় কীভাবে রিসার্চ করতে হয় এবং প্রত্যেকটা ডলার কার্ডের জন্য মানে এক একটা ডলার কার্ডের জন্য কিন্তু হয়তো এক এক ধরনের সফটওয়্যার ইউজ করা লাগে প্রত্যেকটা ডলার কার্ড অ্যাক্টিভ করার জন্য কিন্তু একটা করে সফটওয়্যার ইউজ করতে হয় তো ওয়ান একটা আছে ওয়ান অনেক ডলার কাট কেনার পরে ওইখানে কিন্তু লেখা থাকে যে কোন কোন মানে এই ডলার কার্ডের জন্য আমি কোন কোন সফটওয়্যার ইউজ করতে পারবো বা কোন কোন ডায়ালার ইউজ করতে পারবো তো এটা কিন্তু অনেকে জানে না অনেকে কিভাবে অ্যাক্টিভ করতে এটা কিন্তু জানে না আমি একজন আমিও কিন্তু জানতাম না তো বিয়ার্স আমি যেটুকু জানি ওইটুকু আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব তো আজকের আমি আপনাদের সম্পূর্ণ দেখাই দেবো যে সৌদি আরবের যে ডলার কার্ড এই ডলার কার্ডগুলো কীভাবে অ্যাক্টিভ করতে হয় আমি সম্পূর্ণ আপনাদের এই ভিডিওতে দেখাই দেবো তো আপনারা দেখছেন এসকে রাসেল অফিশিয়াল ইউটিউব চ্যানেল আমি এসে রাসেল আপনাদের সাথে তো চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে ভিডিওটা এটু জোর দেখতে থাকুন তাহলে পরবর্তীতে যারা ডলার কার্ড ইউজ করে থাকেন তারাও সঠিক ধারণা পাবেন এবং যারা মানে নতুন ডলার কার্ড কিনবেন ব্যবহার করেন নাই আগে পাশে তারা যখন ডলার কার্ড কিনবেন তখন তারা কিভাবে অ্যাক্টিভ করতে পারবে সেটাও আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখাই দিব তো চলে যাচ্ছে মোবাইল স্ক্রিনে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন ওয়েলকাম ব্যাক চলে আসছি মোবাইল স্ক্রিনে তো আমি আপনাদের দেখাবো যে সৌদি আরবের যে ডলার কার্ড এই ডলার কার্ডটা কিভাবে অ্যাক্টিভ করতে হয় কীভাবে রিসার্চ করতে হয় সম্পূর্ণ আমি আপনাদের এই ভিডিওতে দেখাই দিব এবং এই ভিডিওতে আমি দেখাবো যে প্রত্যেকটা ডলার কার্ড ইউজ করার জন্য কিন্তু একটা না একটা সফটওয়্যার ইউজ করা লাগে ডায়ালার ইউজ করা লাগে আইটেল ডায়ালার ইউজ করার আগে বিভিন্ন ধরনের প্রত্যেকটা কার্ডে কিন্তু লেখা থাকে তো আমি একটা কার্ড ওপেন করে মানে একটা কার্ডের ফটো আমি আপনাদের সামনে বের করে দেখা দিচ্ছি তো আমি গ্যালারি থেকে একটা কার্ডের ছবি বের করতেছি তো দেখুন আমার এই যে গ্যালারিতে একটা ছবি বের করলাম এইটা হচ্ছে এই যে দেখুন বাম সাইডে একটা মোবাইলের মতন আইকন দেওয়া আছে তারপর এসের মতন আইকন দেওয়া আছে এই এই ডলার কার্ডটা ইউজ করতে গেলে কিন্তু এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে এই দুইটা সফটওয়্যার আমি ডাউনলোড করলে দুইটির ভিতর যে কোনো একটা ডাউনলোড করলে আমি কিন্তু চালাইতে পারবো তো এই যে সফটওয়্যারের নাম উপরে দেওয়া আছে মোবাইল ডায়ালার তারপরে মোসিব ডায়ালার এম ও এস আই পি এই যে ডায়ালারটা লেখা এই ডায়ালারটা এবং এর নিচেই কিন্তু একটা অপশান কোড দেওয়ার আছে দেখুন এই যে এই ফোর সেভেন ফোর টু ফাইভ এই যে কোড এই কোডটা কিন্তু কাজে লাগবে তো তারপরে কি করতে হবে এখন চলে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোর থেকে কিন্তু এই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে তো আমি চলে যাচ্ছি প্লে স্টোরে তো প্লে স্টোরে গিয়ে তারপরে এইখান থেকে এইখান থেকে ওই সফটওয়্যারটা নামাতে হবে ঠিক আছে তো আমি যেটা ব্যবহার করবো সেটা আপনাদের নামাই দেখায় দিব দেখুন এই জায়গায় চলে আসছে আইটেল মোবাইল ডাওয়াল ডায়ালার ঠিক আছে তো এইটা এইটা যখন আমার সামনে চলে আসবে এইটা কিন্তু আমি আগের থেকে ইনস্টল করে রাখছি আপনাদের দেখানোর জন্য দেখুন এটা কিন্তু আমার ইনস্টল করা আছে তো এইটা আপনারা সিম্পলি ওপেন করবেন ওপেন করার পরে আমি আপনাদের আমি আপনাদের কিভাবে অ্যাক্টিভ করতে হয় সেটা কিন্তু আপনাদের দেখাই দিব তো সিম্পলি আমি এটা ওপেন করে আপনাদের দেখাই দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লে এর উপরে সফটওয়্যারটা কিন্তু রয়েছে এই যে এই আইটেল আইটেল মোবাইল ডায়ালার তো এইটা আমি এখন ওপেন করব। তো ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো আপনাদের সামনে কিন্তু প্রথমে চলে আসবে প্রথমে কিন্তু এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড এই লেখাটা কিন্তু আসবে না আপনাদের সামনে প্রথম কিন্তু একটা কোডের মানে কোড পাতানোর জায়গা আসবে কোনটা এই জন্যে অপারেটার কোড এই অপারেটর কোড কোনটা দিতে হবে এই অপারেটর কোড দিতে হবে যে কার্ডের ওই জন্য ওই মানে সফটওয়্যারের নিচে যে কোডটা লেখা ছিল ফোর সেভেন ফোর টু ফাইভ ওই কোডটা কিন্তু দিতে হবে আমি আপনাদের আবার দেখাই দিচ্ছি দেখুন আমি গ্যালারিটা ওপেন করতে চাই এই জন্য অপারেটর কোডে অপারেটর কোড হচ্ছে এইটা এই যে লেখা রয়েছে যে ফোর সেভেন টু ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফোর টু ফাইভ এইটা হচ্ছে এই অপারেটর কোড এই অপারেটর কোডটা কিন্তু এইখানে দিতে হবে সর্বপ্রথম কিন্তু আপনাদের সামনেই একটা কোড আসবে ঠিক আছে একটা কোড দেওয়া জায়গা আসবে এই জন্যে এই জায়গায় কিন্তু এই অপারেটর কোডের এই প্রথমের এই একটা কোড আসবে মানে এই জন্যে দাগের মতন ভিতরে পাতানোর যে জায়গাটা এই জায়গায় একটা আসবে আসার পর আপনারা এই অপারেটর কোড পাতাবেন পাতানোর পরে আপনাদের সামনে এরকম তিনটা ইন্টারফেস ওপেন হবে হওয়ার পরে এই যে আমি আপনাদের দ্বিতীয় মানে কার্ডের যে অপার পিট আছে ওটাতে এক পিট দেখাইছি আপনাদের দ্বিতীয় যে পিট আছে ওই পিটটা উল্টায় ছবি উঠায় আপনাদের আমি দেখায় দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু আমি কার্ডের অপার পিট ওপেন করেছি পিটি দেখুন লেখা রয়েছে এই যে নিচে লেখা রয়েছে ইউ দিয়ে এই যে নাম্বার কটা লেখা রয়েছে এইটা হচ্ছে ইউজার নেম তো এই যে এইটা কী করতে হবে এই ইউজার নেমটা ওই ইউজার নেমে দিতে হবে এবং পি দিয়ে লেখা রয়েছে দেখুন পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ডের জায়গায় তো আমি এইটা কিন্তু ওইখানে দিয়ে দিচ্ছি আমি আপনাদের দেখায় দিচ্ছি দেখুন এটা আমি আবার ওপেন করতেছি ওপেন করার পর এই যে ইউজার নেম এইখানে দিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ড এইখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এইখানে যে সেভ বাটন আপনারা এই সেভ বাটনে দিয়ে দেবেন দিলেই কিন্তু এটা সেভ হয়ে যাবে তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসবে এখান থেকে আপনারা কল দিতে পারবেন বাংলাদেশ নাম্বারে কল দিতে পারবেন ইন্ডিয়ান নাম্বারে কল দিতে পারবেন পাকিস্তান নাম্বারে কল দিতে পারবেন ওই কার্ডের পিঠে কিন্তু লেখা আছে আপনি কোন কোন দেশে কথা বলতে পারবেন এবং কত মিনিট আপনাকে দিবে তো তারপরে কি করবেন এইখানে কল দেওয়ার আগে এইখানে কল দেওয়ার আগে হচ্ছে পিলাস ডাবল এইট পাতায় নেবেন বাংলাদেশে কল দিতে গেলে প্লাস ডবল এইট পাতায় নিবেন তার জন্য এই যে জিরো এই জিরোটাকে একটু লং প্রেস করে চেপে ধরে রাখবেন তা নাহলে কিন্তু আপনারা পিলাস পিলাস উঠাবেন কীভাবে এটা কিন্তু খুঁজে পাবেন না তো এই জিরো মানে পিলা জিরোটা অনেকক্ষণ চেপে ধরে রাখলে কিন্তু পিলা স্টবে তারপরে ডাবল লেট দিয়ে তারপর আপনাদের নাম্বার দিয়ে কিন্তু কল দিতে পারবেন তো বন্ধুরা এভাবে কিন্তু আপনারা ডলার কার্ড রিসার্চ করে আপনারা বাংলাদেশ পাকিস্তান বিভিন্ন দেশে কথা কাজ বলতে পারবেন সৌদি আরব থেকে যারা প্রবাসী আছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তৈরি করা তো আজকের পর্যন্ত যে ভিডিওটা দেখাইছি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আর কমেন্টস করবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার জন্য আপনাদের মাঝে আসার জন্য চেষ্টা করতে পারি সেরকম একটি অনুপ্রেরণা দিয়েন আশা করি আপনাদের ভালোবাসায় অবশ্যই নতুন নতুন ভিডিও প্রত্যেক দিতে পারবো তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম